সরকারি অফিসার ডাক্তার অসুস্থ হয়ে পড়েছেন, আমার কাছে খবর আছে। কালিম্পং এ যে হসপিটালে একজন মারা গেছিলেন সেখানকার সিএমএইচ সে নিজে অসুস্থ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপার তিনি অসুস্থ, ডেপুটি সুপার এখানকার নার্স অসুস্থ, এবং হাওড়া জেনারেল হসপিটালের সুপার তিনিও অসুস্থ ধরা পড়েছে, তিনি চিকিৎসায় আছেন। এবং হাওড়াতে একজন বড় জেলা আধিকারিকও অসুস্থ হয়েছিল, খবর পেয়ে তাকেও রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। এরকম বহু লোক বিভিন্ন জায়গায় আছে, কতজন কোয়ারেন্টাইনে আছেন তার ওটা ঠিক নেই, সেখানে কি ব্যবস্থা ঠিক নেই, লোক বলছে এখানকার কোনো ব্যবস্থাই নেই, চিন্তায় আছে। আর একটা জিনিস প্রবণতা দেখছি আমরা, কারণ যেখানে কোয়ারেন্টাইনে বা হসপিটালে লোকেরা আছে সেখানে পাহারাদারি ঠিক মতো হচ্ছে না, বেশ কয়েকজন পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আমাদের এখানে নিউ টাউনে যেখানে রাখা হয়েছে ওই যারা নিজামুদ্দিন ফেরত সেখান থেকে দুজন পালিয়ে গেছিল, তাদেরকে যা যাওয়া যাতে বেড়ে আটকা ধরে না আসা হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে দুজন বাংলাদেশি ভর্তি ছিল তারা পালিয়েছিল, একজন নকশালবাড়ির তিনি ইনফেক্টেড তিনি পালিয়েছিলেন। তো এটা কি হচ্ছে, সরকার কতটা সিরিয়াস এই ঘটনাগুলো দিকে বোঝা যাচ্ছে। তারা খালি তথ্য লুকোনোর দিকে ব্যস্ত, কোনো সরকারি অফিসারের কোনো ডাক্তারের কোনো কথা বলার লেখার কোনো অধিকার নেই। একটা লোক দেখানো কমিটি করে দিয়েছেন, তারাই নাকি বলবেন কে করোনায় মারা গেছে কে নয়। এরকম প্রায় দশ জন মারা গেছেন যাদের মধ্যে করোনার ভাইরাস পাওয়া গেছে পরে, যেহেতু টেস্ট হয়নি সেটাকে সরকার ঘোষণা করছে না, সে তথ্য আমাদের কাছে আছে। এই যে এতগুলো মানুষ মারা গেছে, কতগুণ মানুষ আক্রান্ত হয়েছে তার কোনো হিসাব নেই। তো এটা একটা ভয়ঙ্কর প্রবণতা পশ্চিমবাংলার মানুষের মনের মধ্যে, একটা সংশয় একটা সন্দেহ তৈরি হয়েছে যে সরকার আসলে কি চাইছে।